Audio Jungle. সাসা কেমন আছেন আপনি? আমি আল্লাহর মতো ভালো আছি। আমি হিউম্যান রিসোর্স ডিভিশনের চেয়ারম্যান, আমি আপনার এলাকারই কৃতি সন্তান। তো আমরা জানতে পারলাম আপনি নাকি মুক্তিযুদ্ধে ছিলেন, অথচ আপনার নামটা তালিকা আসতেছে না। আসলে কি আপনি মুক্তিযুদ্ধে ছিলেন? জি জি, আমি ভারতের মানে ত্রিপুরা রাজ্যে খোয়াই ক্যাম্পে আমি প্রশিক্ষণ দিছি। ভারতের খোয়াই ক্যাম্পে আমি প্রশিক্ষণ দিছি। আমার সেক্টর কমান্ডার ছিল মেজর হায়দর হায়দর, আর দুই নম্বর সেক্টর কমান্ডার উনি। আপনার সাথে এলাকায় মুক্তিযুদ্ধ করছে এমন কারো নাম কি আমার জানা আছে? জি জি, বহুত জানা আছে। যেমন আমার জানা আছে আমির হোসেন, আমির হোসেন, ফজলুর রহমান, আবুল হাসেম, তারপরে এরা আমার সাথে। আমির হোসেন তারকা ওই যে সুহের মাঝের বাড়ি? জি জি জি, উনি কি ওনার সাথে আপনি একসাথে ছিলেন? জি জি, ওনার সাথে আমি একসাথে ছিলাম। আপনি কি আপনার প্রত্যান পত্রগুলো এগুলো কি এই যে এরা সবাই দিছে না? হ্যাঁ, এরা সবাই। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হতো শহীদ পরিবার কল্যাণ সমিতি, একটা মুখ একটা সনদ আছে আপনার? জি জি জি, ওনার আমার সনদ। এবং 2010 সালে যে যাচাই বাছার জন্য তালিকা পাঠাইছে ওটার মধ্যে আপনার নাম আছে? ওটার মধ্যে আমার নাম আছে। কিন্তু আপনি হয়নি কেন? আমার হয়নি, আমি ওখানে যাচাই বাছাইতে গেছি আর আমাকে বলছে যে মানে আপনি কি অনলাইনে পিটিশন করছেন? আমি বলছি আমি অনলাইনে পিটিশন করি নাই। বলছে যে অনলাইনে আপনি করতে পারবেন না, পিটিশন না করলে আপনি মানে যাচাই বাছাই হতে পারবেন না। আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করতেছেন? জি জি, আমি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি। মেজর রফিক হোসেন বীরুত্তম স্যারের হস্তক্ষেপ কামনা করতেছেন? অবশ্যই অবশ্যই, উনি আমার এলাকার একজন এমপি সাহেব। আমি উনি সেক্টর কমান্ডার ছিলেন, এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। আমি অবশ্যই উনার মানে তার বাপে ছিল মুক্তিযোদ্ধা, তার বাপ মারা গেছে, কয়েক বছর চেষ্টা করছে মুক্তিযোদ্ধা তালিকা তুলে নেয়। আপনি কি আপনি জানেন এই ব্যাপারে কিছু? আমি জানি মুক্তিযোদ্ধা, আমার খাজা আবুল হাসেম মুক্তিযোদ্ধা ছিল। আপনি আমি এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারতন্ত্রের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমাদের হাজিগঞ্জ সারস্বতীর নয়নমণি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জননেতা মেজর রফিক হোসেন বীরুত্তম স্যার সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই সারস্বতী উপজেলার মেহেরুত্তর ইউনিয়নের নাইনগর গ্রামের মীর ভাই সিরাজুল ইসলাম পিতা চান মিয়া। উনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এবং ওনার পাশে যে আছেন ওনাদের ভাই বেরাদর এবং ওনার ভাই ওনার স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি 2 নং সেক্টর কমান্ডার মেজর হায়দারের অধীনে উনি যুদ্ধ করেছেন। উনি ভারতের খোয়াই নামক স্থানে শ্রীধরের অধীনে উনি প্রশিক্ষণ নিয়েছেন এবং ওনার সাথে যারা যুদ্ধ করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আমার আপন জায়ডা আমির হোসেন। উনি একজন পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন, উনি একজন এখনও অবসরপ্রাপ্ত। আমি ওনার সাথে আলাপ করেছি, উনিও আমাকে বলেছেন যে হ্যাঁ উনি মুক্তিযুদ্ধে ছিলেন, ওনার সাথে একসাথে ওনারা প্রশিক্ষণ নিয়েছেন। তো আমি এক্ষেত্রে আমাদের মেজর রফিক হোসেন বীরুত্তম স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আপনার যে অবদান সেটা জাতি কখনো অস্বীকার করতে পারবে না। আমরা শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করি এবং আমরা আপনাকে ভালোবাসি। আপনি যখন নির্বাচন প্রার্থী হন তখন এদেশে এখানে শাস্তি উপজেলা হাজিগঞ্জে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বিএনপি থাকে না, সকলে আপনার জন্য একাকার হয়ে যায়। আপনি সেই জননেতা, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এই 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 একজন মুক্তিযুদ্ধের জন্য। আমি মানবাধিকার কর্মী হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে এবং আমি চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক এবং শিক্ষানবিশ লয়ার, আমি আশা করি আপনি এই ব্যাপারে একটু দৃষ্টি দিবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটু দৃষ্টি দিবেন, যাতে
আজকে উনি যাতে উনার নামটা যাতে মুক্তিযুদ্ধ তালিকায় আসে এবং উনার ছেলে মেয়েরা যাতে এই এই সুবিধাটা পায় এবং যারা ফাঁসে আছেন উনাদের ভাই বেরাদর যারা ফিসে আছেন উনাদের ভাই বেরাদর উনারাও মুক্তিযুদ্ধে ছিলেন এবং ওসিরেই উনারা ঢাকা প্রেস ক্লাবে আগামী মাসে একটা সাংবাদিক সম্মেলন করবে ওই সাংবাদিক সম্মেলনে উনাদের মুক্তিযুদ্ধে যে ছিলেন উনাদের যে নামে তালিকা আসছে বিভিন্ন সময় গেজেটে আসছে এগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনারা তদবির রবে অর্থাৎ বিশেষ করে এই দেশে তো চাকরি ক্ষেত্রে বলুক যে কোনো বিষয়ের ক্ষেত্রে টাকা আর্থিক বাণিজ্য হয় এই আর্থিক বাণিজ্যের ক্ষেত্রে ওনারা কাজ করতে পারেন নাই বিদায় উনি আজকে একজন সত্যিকার মুক্তিযোদ্ধা হয়েও ওনার নামটা আজ মুক্তিযোদ্ধা তালিকা নেই 2010 সালে যখন ওনার নামটা যাচাই বাছাই ছিল তখন ওনাকে একটা দেখানো হয়েছিল যে অনলাইনে দরখাস্ত করে নেই এই অনলাইনে দরখাস্ত করে নেই এটা ছুটে ধরে ওনাকে মুক্তিযোদ্ধা তালিকায় ওনার নামটা পরিপক্কভাবে বাস্তবায়ন করা হয়নি তাই আমি আশা করি আজকে এই নিউজের মাধ্যমে আমাদের এই মুক্তিযুদ্ধের কথা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়বে বাংলাদেশের বিশেষ করে আমাদের যারা সাংবাদিকতা করেন আর সংবাদকর্মী আমার সহযাত্রী সারস্বতী প্রেস ক্লাবে যারা আছেন যারা ছাত্রের সাংবাদিকতার সাথে আছেন আমি সকলকে অনুরোধ করব আমি মানবাধিকর্মী এবং সংবাদকর্মী হিসেবে আপনারা সকলেই এই মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থেই নিউজটা পুরো দেশে পুরো জাতীয় পত্রিকায় অনলাইনে ছড়িয়ে দিবেন এবং টিভি নিউজে নিউজ করার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমি আমার পক্ষ থেকে একজন মানবাধিকারের সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমি আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি নিজে আবেদন করতেছি যে আপনার বাবার সুযোগ্য নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু এই মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা যাবে না এই মুক্তিযোদ্ধারা যদি সহযোগিতা না করতো তাহলে কখনো এদের স্বাধীন হতো না তাই এই মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করতে হবে এবং আজকের এই সিরাজুল ইসলামকে যদি মুক্তিযোদ্ধা তালিকায় নাম না দেওয়া হয় এবং ওনাদের নামটা যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে অবশ্যই এটা মুক্তিযোদ্ধার সাথে বেমানি করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা আছে এই দেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে নাই তাদের নাম তালিকা আছে কিন্তু এই প্রকৃতি